খিদে পায় কিন্তু যে বেরোয় না শুধু ঢোকে বেরোয় না ওখানেই মাল কষে মশে ওখানে উড়িয়ে বাষ্প হয়ে উড়ে যায় ফেলে দিল একজন প্যাকিং করে দিল কত ভালোবাসা বাবা শুটে যাব তো সেই জন্য ঝপঝপ করে কাজ ছেড়ে নিয়েছি তো সরলা তো নেই সেই কারণে সরলা নেই মানে আর আসবে না ও চলে গেছে দেশে তো সেই জন্য মানে আমাকেই কাজ করতে হচ্ছে আর আমি তো কোনো কাজের লোক এখনো রাখিও নি তো যার জন্য সকালবেলা উঠে ক্যামেরা অন করতে পারিনি সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি এই যে জামাকাপড় পরে রয়েছে কেচেছি সেগুলো এখন ছাড়ে যাবো মিলবো পুজো করবো তারপরে রান্না করবো বেরিয়ে যাব তো চলুন ঝপঝপ করে কাজগুলো আগে সেরে নিই এই যে ঠাকুরের ফুল তুলে নিয়েছি অনেক ফুল ফুটেছে প্রচুর ফুল ফুটেছে ফুল তুলতে কি মজা লাগে না নিজের গেছে এই যে পুজো দিয়ে নিচে নামলাম তার মধ্যেই হাজবেন্ড মশাই বাজার থেকে চলে এসেছেন আর বাজারে আজকের চিকেন নিয়ে আসেনি বাজারে গিয়ে আজকে নিয়ে এসেছে হচ্ছে ওই কাতলা মাছ আর লেবু আজকে সস্তায় পেয়েছে বাদ বাকি সবজির কিন্তু প্রচণ্ড দাম প্রচণ্ড পরিমাণে দাম লেবুটা এটা 10-20 টাকায় পেয়েছে এই কাঁকরোল বলুন মানে সব 80, 100, 200 এরকম কিলো আর দু রকমের আলু নিয়েছে একটা চন্দ্রমুখী আলু আর একটা এমনি আলু আর এদিকে রান্নাও আমি চাপিয়ে দিয়েছি আজকের হবে আলু দিয়ে আর কাতলা মাছ দিয়ে একটা মাখামাখা তরকারি আর একটা চচ্চড়ি হবে আর এদিকে হাজবেন্ড মহাশয় ছাতু গুলেছে সকাল থেকে কিছু খাইনি বলে দুজনে মিলে ছাতু খাবো হাজবেন্ড মহাশয় খাচ্ছে পেঁয়াজ দিয়ে ছাতু আর আমি খাচ্ছি লেবু দিয়ে ছাতু ওতেও লেবু আছে অবশ্য আর এখানে আলু কেটে রেখেছি পেঁয়াজ দিয়ে একটা মাখামাখা তরকারি মানে গায়ে গায়ে আর চচ্চড়ি হবে ব্যাস এইটুকুনি হবে এই যে ছোটবাবু ড্রয়িং থেকে এসেছে আর ছোটবাবু এঁকেছে হচ্ছে একটা মানুষের ছবি মানে একটা লোকের ছবি এরপরে হোমওয়ার্ক দিয়েছে দাদা আর বাবাকে মানে ছোটবাবুর পাপাকে আঁকতে হবে আর দাদাকে আঁকতে হবে এটা একটা অন্য লোক কেউ একজন হবে বল এরকম মুখে তাই না ভালো এঁকেছিস সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে মামা পাপাকে দেখিয়েছো ছবি তুলে নিয়েছে বাহ ফাইনালি রেডি যাওয়ার জন্য গোবিন্দ দাদা আসছে এসে আমাকে ফোন করবে বেরিয়ে যাবো গোবিন্দ দা খিদে পেয়ে গেছে গোবিন্দ দা এখানে দাঁড়িয়ে পড়েছে এই হচ্ছে দোকান আমি কাঁঠাল খাবো একজন পেরে দিল একজন প্যাকিং করে দিল কত ভালোবাসা বাবা আমি এই যেখানে এখন মুড়ি মাখানো হচ্ছে মুড়ি আর কি আছে শসা পেঁয়াজ সর্ষের তেল আমি মোটামুটি পেটে গেলে আরো ফুলবে তাই না তোমাদের গাছে কোথা থেকে নিয়েছে কে নিয়েছে শুট থেকে আমি ফিরে চলে এসেছি ফিরে এসেই মাত্র চলে গিয়েছিলাম বাজারে বাজারে গিয়েছিলাম মাসকাবাড়ি বাজার করতে অনেকদিন ধরে মাসকাবাড়ি বাজার করবো কিছুতেই করে হওয়া উঠছিল না তো আজকে একটু আসতেও দেরি হয়েছে 6:30 বেজে গেছিলো আসতে তো 7টার সময় আমরা বাজারে গেছি এই যে ব্যাগ ভর্তি করে সব মাসকাবাড়ি বাজার তুলে নিলাম এবার বাড়ির দিকে যাব আবার রান্না করতে হবে শরীর একদম চলছে না মানে শরীর মানে একদমই বইছেই না তো কী করবো কিছু করে নেই সব দিকটা সামলাতে হবে এটাই হচ্ছে মেয়েদের নিয়ম বাড়িতে চলে এসেছি এসে আসার সময় একটু চিকেন নিয়ে এসেছিলাম চিকেন আর ভাত খাওয়া হবে রাত্রিবেলায় তো ওটাই হচ্ছে আজকের মেনু আর সব কিছু তো শেয়ার করতে পারলাম না কারণ ভিডিও যতক্ষণ না আসবে ততক্ষণ আমি কিছু শেয়ার করতে পারবো না ওগুলো বিটিএস মানে বিহাইন্ড দ্য সিনসে দেখে নেবেন সবাই তো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অনেক গেস্ট এসেছিলো দেখতেই পাচ্ছেন চায়ের কাপ হাজবেন্ড মহাশয় চা করে সবাইকে খাইয়েছেন সবাই ভালো থাকবেন বাই বাই